যারা ইউরোপ ট্যুরে ভেনিসের ফ্লেভার পর্তুগাল নিতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় পর্তুগালে এখন পর্যন্ত পেপারস কম্পারেটিভলি ইজিলি হচ্ছে। পর্তুগালে একটু জব ব্যবস্থা ভালো থাকতো তাহলে হয়তো বা কেউ এখান থেকে চলে যেত না। তো আমরা আছি এখন আভেরোতে। সকালের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, একটু পরে আবার দেখা গেছে অনেক রোদ। সব বিল্ডিং গুলো বাড়ি গুলো অনেক পুরনো, তো অনেক বাড়ি আপনার আর তারা এই কনস্ট্রাকশন করতেছে, মেরামত করতেছে, বা নতুন নতুন অ্যাপার্টমেন্টও এই পাশে আমার পিছনে দেখতেছেন অনেক অ্যাপার্টমেন্ট হচ্ছে। এখানে একটা সুন্দর পরিবেশ আছে ঘোরার জন্য, যারা একটু অলস প্রকৃতি তাদের জন্য ব্যবস্থা আছে এরকম নৌকার মতো, যেগুলো আমরা ভেনিসে দেখে আসছি ইতালিতে। তো এখানে আপনারা দিতে পারেন পার পার্সন আপনাদের প্রায় 15 ইউরো করে খরচ হবে, তো অ্যারাউন্ড 40 to 50 মিনিটস নৌকা বসে এখানে ঘুরতে পারবে। নৌকার জন্য ট্যুর বুক করছি, ট্রাই করবো আপনাদেরকে নৌকার মাধ্যমে কিছু দেখানোর জন্য। আমরা এখন নৌকাতে বসে আছি। এবং আরেকটা যেটা বললো যে আপনার এখানে ফ্রিতে বিভিন্ন সাইকেল আছে সেটাও এখানে নিতে পারবেন। Nós temos a capital de Neart, Neart Building. It's born in 1920. A ver, eu tenho a sua tocada ao Itália e Benítez. আপনার ইউরোপের দেশ হওয়ার পরেও টেম্পারেচারের কারণে তাদের লাইফস্টাইল জার্মানি থেকে অনেকটা পার্থক্য। জার্মানিতে যেমন সব কিছু আপনার শান্ত সৃষ্ট, এখানে তারা একটু লাইফ এনজয় করে বেশি, স্ট্রেস কম, তাড়াহুড়া কম। আছে তো মারনে না, আপনার বাইনাস মার্কেটে বিক্রি করে। জটিল একটা প্লেস, জেলেরা মাছ ধরার পর এখানে তারা মাছগুলো বিক্রি করত। এটা হচ্ছে এক সময়ের মাছ বাজার যেখানে ফ্রেশ মাছগুলো বিক্রি করত তারা। তো সামনেই লেখা আছে আপনার, এখন এটা তারা রেস্টুরেন্ট হিসেবে ইউজ করে, কিন্তু 2004 সাল পর্যন্ত এটা মাছের বাজার হিসেবে, সকালবেলা ফ্রেশ মাছের বাজার হিসেবে তারা ব্যবহার করতো। সব কিছু তারা মেরামত করে এটার ভিতরে একটা সুন্দর রেস্টুরেন্ট তৈরি করছে। আর এই হলো আপনার প্লেস, যেখানে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন সব মাছের রেস্টুরেন্ট। ছোট ছোট বাড়িগুলো তারা কত সুন্দর করে সাজা রাখছে, এই যে মোজাইক, বাহিরে মোজাইক ওলা বাড়িগুলো দেখতেছেন, এটাই হলো পর্তুগিজের ট্রেডিশন। Thank you.
বসে বিকালবেলা একটা বাদ্যযন্ত্র নিয়ে গান বা মিউজিক করতেছে, মানুষ এখানে হাঁটাচলা করতেছে, পিছনে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছে, অত স্ট্রেস নাই। যার যার মতো মানুষ বসে আছে, গল্প করতেছে ফ্রেন্ডদের নিয়ে, মানে লাইফটাকে তারা উপভোগ করতেছে। আমাদের সাথে ছিল একজন পর্তুগিজ, যে উনি পর্তুগালে অনেক দিন যাবত আছে, আমার খুবই পছন্দের একজন মানুষ, রাকিব ভাই। রাকিব ভাই, আপনি একটু বলেন যে পর্তুগালের এই যে আপনি এখানে আছেন, আবেরো শহরটা আপনার কাছে কিরকম লাগে? আবেরো শহর খুবই চমৎকার, বিউটিফুল একটা সিটি আর কি। মানে ভেনিসের সাথে ভেনিস আমি যাই নাই, কিন্তু ছবিতে যেমন দেখছি ভেনিস আসলে অনেকটা এখানে ওই ভেনিসের মতোই, মানে ওই নদীটা আছে, নদীতে নৌকা দিয়ে ট্রিপ দেওয়া যায় এখানে, আর পুরো শহরটা জুড়ে আর কি নদী, অনেক সুন্দর। আপনাদের আসলে যারা আসতে চান এখানে গুগলে দেখতে পারেন, লোকেশন আভেরও লিখে সার্চ দিলেও আপনারা লোকেশনগুলোর ছবি দেখতে পারবেন, অনেক সুন্দর। অনেক আশেপাশে অনেক শহর আছে দেখার মতো পর্তুগাল, পর্তুগাল পুরাটাই আর কি সুন্দর শহর, সুন্দর একটা দেশ, পাহাড় নদী সমুদ্র সব কিছু মিলায় বিউটিফুল একটা কান্ট্রি, আপনারা যে কেউ আসতে পারেন ট্যুর দেওয়ার জন্য। ইনফরমেশন হচ্ছে রাকিব ভাই আছে প্রায় আপনার 9 বছর হয়ে গেছে পর্তুগালে, তো তখন বাঙালি খুব কম ছিল, এখন অনেক বাংলাদেশি বাইরে আপনার বিভিন্ন দেশ থেকে, মিডিল ইস্ট থেকে আসতেছেন বা বিভিন্নভাবে আসতেছেন, তো বলতে গেলে ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় পর্তুগালে এখন পর্যন্ত পেপারস ইজিলি কম্পারেটিভলি ইজিলি হচ্ছে, তো অনেক বাঙালি হওয়ার কারণে আপনারা বিভিন্নভাবে ইনফরমেশন পেয়ে থাকতে পারেন। থাকার জন্য প্রাথমিক অবস্থায় বাংলাদেশি হিসেবে ওয়েদারের সাথে আমাদের সাথে ম্যাচ যায়, তো উনি বলছে যে যদি পর্তুগালে একটু জব ব্যবস্থা ভালো থাকতো তাহলে হয়তো বা কেউ এখান থেকে চলে যেত না, তো আলটিমেটলি ফিউচারের কথা চিন্তা করে অনেকে চলে যায়। রাকিব ভাই হয়তো বা বেশি দিন থাকবেন, যদি কোনো ইনফরমেশন দরকার হয় বা কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্টস রাখতে পারেন। তো আমাদের অনেক বাংলাদেশি ভাইও আছে, পর্তুতে থাকে, লিসাবনে থাকে, সুন্দর একটা দেশ। আমরা প্রায় কয়েকবার আমি পর্তুগালে আসছি ভেনিসের সাথে তুলনা করলে, ভেনিস তো অনেক সুন্দর একটা প্লেস, কিন্তু আপনারা যখন ট্যুর দিবেন, ইউরোপে ট্যুর দিবেন, এখানে আসলে নৌকা দিয়ে চললে ওরকম একটা মোটামুটি একটা কাছের ফিলিংস পাওয়া যায় যে নৌকাগুলো ওরকমভাবে সাজানো, এরকম নৌকা আপনারা আমস্টারডামেও পাবেন, তো করতে পারেন, মানে ঘোরার জন্য সুন্দর একটা শহর। আশেপাশে আপনারা যদি শপিং করতে চান অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানও আছে, মানে মোটামুটি বড় লোকরা এখানে ঘুরতে আসে। আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, একটু উপভোগ করার সময়টা একটু উপভোগ করার ট্রাই করছি, সেটাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক্স নিয়ে, সে পর্যন্তই চুস, আল্লাহ হাফেজ।